হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কি অবস্থা? সো ওয়েলকাম জানাচ্ছি পার্ট থ্রিতে, মানে মিস্ট্রি বক্স, দারাজ মিস্ট্রি বক্স পার্ট থ্রি, এপ্রিল মাসের টা আর কি। তো আজকে 99 টাকা ট্রেজার বক্স আসবে আর 14 টাকা দুইটা বক্স আসবে। তো এই যে কিছুক্ষণের ভিতরে চলে আসবে, আমাকে এখন কল দিয়েছিল ভাই, তো সেই জন্য বের হলাম আর আপনাদেরকে জানাইতে চাই, মানে জানাইতেও বের হলাম যে এটা আসলে পার্ট থ্রিতেই চলে আসলো। তো আজকে এই সমস্ত বক্সগুলো রিসিভ করে ফেলবো। আজকে ওই মামারও একটা বক্স আসবে, প্লাস হচ্ছে আমার দুইটা 14 টাকার মিষ্টি বক্স এবং একটা 99 টাকার ট্রেজার বক্স, যেটা লাস্ট দিন ছিল 7 তারিখের দিন। তো এখন আমি যাই গিয়ে বক্সগুলো রিসিভ করে ফেলি, ঠিক আছে? দেখতে থাকেন আর বক্স রিসিভ করার পরে শর্ট ভিউ চলে যাবো কাটাকাটির অংশে। আমার ভিডিওতে আজকে অন্যজন ঢুকে গেছে, ওই যে ওই ঢুকে গেছে আমার ভিডিওতে। আর আজকে যে টোটাল 4টা, আর কোনো মিষ্টি বক্স নাই, মানে আর কোনো পেন্ডিংয়ে নাই, আমারগুলো সম্পূর্ণটা শেষ। মানে এখানে আমার আছে 3টা আর আলামিন মামার আছে 1টা, তো সবগুলা শেষ, সবগুলা রিসিভ করে নিছি। এখন চলে যাবো আনবক্সিংয়ের পর্বে। আর মুজাহিদের ছিল 2টা, ওই তো ওরগুলো রিসিভ করলো, ওর চ্যানেল আলাদা ভিডিও যাবে। তো সবাই দেখতে থাকেন, দেখা হচ্ছে কাটাকাটির। আসছি পার্ট থ্রির কাটাকাটি অংশে। তো এখানে মোট 4টা বক্স আপনারা দেখতে পাচ্ছেন, নিচে টালামিন মামার আর বাকি 3টা আমার। তো এর মাঝে সবগুলো 14 টাকার আর একটাই ছোট্টটা হচ্ছে 99 টাকার, 99 টাকার ট্রেজার বক্স। মানে বিশ্বাসই হচ্ছে না যে এটা 99 টাকার ট্রেজার বক্স। তো দেখা যাক এই ট্রেজার বক্সে কী আছে। তো আগে এটা দিয়েই শুরু করবো, ছোটোটাকে দিয়েই। তো এগুলো সাইডে রাখি। তো এই হচ্ছে আমাদের ছোটো বক্স। এখন এই 99 টাকার ট্রেজার বক্সটা, 99 টাকার দুইটা বক্স ছিল, একটা ছিল অ্যাসেন্সিয়াল মিস্ট্রি বক্স, ওটা আমি কাটিনি, মানে পাইনি আর কি, ওভাবে মনোযোগ দিইনি আর কি। আর একটা ছিল ট্রেজার বক্স, যেটা 7 তারিখের দিন। তো এটা হচ্ছে সেই ট্রেজার বক্স। তো এটা কেটে ফেলি, দেখা যাক। এখানে হ্যান্ড স্যানিটাইজার বা ব্রাশ এই জাতীয় জিনিসপত্র বেশি দেয়। তো কেটে ফেললাম আমাদের 99 টাকার ট্রেজার বক্স, 14 টাকারগুলো পরে কাটবো। এখন ওপেন করে দেখি কী আছে। আরে কী জিনিস এগুলা, এটা কি টিস্যু নাকি? বাথরুম ফ্রেশার ল্যাভেন্ডার ব্লুম 99 টাকা। এটা কি টিস্যু? না, এটা হচ্ছে বাথরুম ফ্রেশার, বাথরুমের এয়ার ফ্রেশার, গোদরেজ এয়ার পাওয়ার প্যাকেট। ও এটা কাটা মনে হয় বাথরুমে রেখে দিলে সুগন্ধ বেরোবে। ও মাই গড, 99 টাকা। এখানে 4 প্যাকেট দিয়েছে, এগুলোর দাম জানি না কত করে, 60 টাকা করে, 60 টাকা করে। আচ্ছা, 4 প্যাকেট খারাপ না 99 টাকায়, কিন্তু জিনিসটা আসলে একটু কেমন জানি হয়ে গেছে। তো এই হচ্ছে 99 টাকার ট্রেজার বক্স, ট্রেজার বক্সের থেকে পাওয়া এটা। তো ঠিক আছে, এটা রেখে দিলাম, এখন এটা রেখে দিই। এখন চলে যাই 14 টাকার বক্সগুলোতে। তো এই হচ্ছে 14 টাকার বক্স। এখন এটা আমার বক্স, তো এটা একটা হালকা পাতলা ওজনও আছে। এখন চেপে চুপে যা বুঝলাম তাতে বরাবর যেগুলো পেয়ে আসছি সেগুলাই, মেয়েদের জিনিস না হলে কাপড় জাতীয় জিনিসই হবে। তো কেটে ফেলি, দেখি কী আছে এটাতে। সাদা সাদা কি এটা, গেঞ্জি না কি বুঝতে পারছি না, গেঞ্জি হবে হয়তো বা, কাপড় জাতীয় আইটেম। কি ব্যাপার মিস্ট্রি বক্সে কি এবার খালি আমাদের, মানে আমার ভাগ্যে খালি কাপড়ই পড়ছে কেন? মেয়েদের কিছুই মনে হচ্ছে নাকি, না ছেলেদেরও? আরে এটা কি মেয়েদের না ছেলেদের, ছেলেদেরই নাকি? ছেলেদের না, হ্যাঁ ছেলেদের। এটা এটা হচ্ছে গেঞ্জি আর এটা প্যান্ট, গরমের সময় পরার জন্যে আর কি, মানে কক্সবাজার বা সি বিচে গেলে, মানে যেখানে হোক আর কি, বিচে টিচে গেলে এটা আর কি পরা হবে আর কি। খুবই পাতলা, প্রচণ্ড পাতলা। আর এ হচ্ছে গেঞ্জি, তো ভালোই, 14 টাকা, এটা ভালো, খারাপ না। কিন্তু শিওর না এটা মেয়ে মানুষের নাকি ছেলে মানুষের, ছেলে মানুষেরই হবে। ও 14 টাকার আমারটা চলে গেল। এখন দ্বিতীয় নাম্বার আমার, এটা হচ্ছে 14 টাকারই দ্বিতীয় নাম্বার বক্স। এখন এইটাকে দেখি কি অবস্থা, ভিতরে নাড়াচাড়া করছে। এটা তো অন্তত আমাদের পছন্দের জিনিস হবে আর কি, আমাদের পছন্দ বলতে গ্যাজেট জাতীয় জিনিস, ইলেকট্রনিক্সের, এগুলো আমাদের পছন্দের জিনিস, কিন্তু এগুলো আমরা পাই না। তো কেটে ফেললাম 14 টাকার দ্বিতীয় মিস্ট্রি বক্স,
মানে কাটিনি এখনো, কাটছি আর কি, কেটে ফেলিনি তো, কেটে ফেলেছি। আইডিয়া করেন কি হবে, কি হবে শোনাই দিই একটু, নাড়াচাড়া করে। কিছু আইডিয়া নাই না? আরে আপনাদের কিছু হবে মনে হয়, কি অবটিউরেশন পেন, অবটিউরেশন পেন কি এটা? ইলেকট্রনিক্সেরই কিন্তু জিনিসটা কি আসলে বুঝলাম না, কই কিন্তু পেন কই, এ লম্বাইটা কই, লম্বাইটা তো দেয়নি। কি জিনিস হ্যাঁ, এটা প্লাগ দিয়েছে একটা, মেডিকেলের কোনো আইটেম নাকি, না এটা দিয়ে কী করা হয় আসলে আমি শিওর না। পেনটা তো দেয়নি, তাহলে কেমনি কি হলো, ইউজলেস, কোনো কাজের না এরা। হাস, খুঁজে বের করবো পরে দারাজ থেকে কী জিনিস এটা, এটা কী কাজে লাগে। এটা বুঝলাম না আসলে জিনিসটা কি, এই পেনটা নাই, পেনটা দেয়নি কিন্তু হচ্ছে ইয়াটা দিয়েছে, নিচের অংশটা দিয়েছে। রেখে দেই, কি আর করার, লাস্ট আলামিন মামার একটা বক্স আছে, তারপরে আমার ভিডিও শেষ। হ্যাঁ লাস্ট, এটা হচ্ছে আলামিন মামার, এটা তো ভারী ভারী কিছু লাগছে, ভারী আছে, ওজন আছে, তবে কাপড় জাতীয় কিছু হবে এটা আশা করছি না, এবার যেন কাপড় জাতীয় কিছু না হয়। আলামিন মামা কাপড় পেয়েছে তো আশা করছিলো যে 3 নম্বর বক্সে যেন তার কাপড় না থাকে, তো খুলে ফেলি। আরে কাপড় নাই কিন্তু, কিন্তু এটা টিফিন বাটিও না, কি জিনিস, বাচ্চাদের খেলনা, খেলনা জাতীয় কিছু। ভিতরে কি আছে দেখি, ভিতরে কিছু আছে। আরে এগুলা মনে হয় ওই যে বিভিন্ন ইয়া দেখায় না, স্যাটিসফাইং ভিডিওতে, বিভিন্ন স্যাটিসফাইং ভিডিওতে ওই যে কি বলে যেন, মিক্স করে, মিক্স করে বিভিন্ন রকমের আকৃতি দেয় এগুলোকে টিপে, মানে যাদের সারাদিন কাজ নাই এগুলো নিয়ে ভিডিও বানায়, স্যাটিসফাইং ভিডিও, এভাবে এভাবে এই প্যাকেটটা কেটে বের করে, বের করে এগুলো মিক্স করে সবগুলো একসঙ্গে, সম্ভবত ওই জিনিসই হবে, অনেকগুলো দিয়েছে তো। হ্যাঁ রং, রঙের রং জাতীয় কিছু, আসলে শিওর না ওই জিনিস কি না, তবে মনে হচ্ছে ওইটাই হতে পারে। আর এইখানে কিছু যে আকার আকৃতি দিয়েছে বানানোর, তাই তো, ওই যে ওরে অনেকগুলা, অনেক অনেক রকমের রং দিয়েছে, এগুলো বের হয়ে গেছে প্যাকেট ফেটে, লাল নীল সবুজ, এটার ব্যাপারে আসলে খোঁজ নিতে হবে যে এটা কী জিনিস। ও ভিতরে আবার আরও কিছু আছে, যে চামচ টামুচ হ্যান দেন, ওই বিভিন্ন কার্টুন টার্টুন বানানোর জন্য আর কি হতে পারে, এই যে এখানে ইউজার ম্যানুয়াল দিয়ে না হালকা করে দেখিয়েছে, এই যে এগুলো আর কি হাতের সঙ্গে লাগে না কিন্তু খুব রাবারের মতো স্মুথ, যেরকম আকৃতি দেয় সেরকম আকৃতি করা যায়, এটা একবারে ইউজলেস প্রোডাক্ট, কে এগুলোর পিছনে সময় দিবে ভাই, করবে বাচ্চাদের জন্য। আলামিন মামার তাহলে ভাগ্যটা খারাপ ছিল, 14 টাকায় আলামিন মামায় যে এগুলো জিনিস পাইলো, তবে বাটিটা কাজে লাগবে, বাটিটাতে কিছু রাখতে পারবে। তো এই হচ্ছে অবস্থা, তাহলে আজকের প্রোডাক্টগুলা মোটামুটি, প্রথমটা 99 টাকার যেটা ছিল এটা একটু কাজের জিনিস ছিল, যাই হোক রুমে লাগিয়ে রাখা হবে, রুমে খুব সুন্দর স্মেল দিবে। আর দ্বিতীয়টা গেঞ্জি এবং প্যান্ট, ওইটাও কাজে লাগবে গরমের দিনে, খুব পাতলা, খুব ভালো, আচ্ছা যাই হোক। আর বাকিগুলা সব ভেস্টিং মার্কা। তো ঠিক আছে, আমার ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভিডিও ভালো লেগেছে। রোজা রমজানের দিন, বেশি পাকামি খুব মানে পাকামু করলাম না, হাসি ঠাট্টার বিষয়ে কিছু বললাম না, তারপরে চেষ্টা করবো নি ট্রায়াল দেওয়ার, যে ট্রায়াল দেওয়া যায় কি না, ট্রায়াল ম্যাল দিয়ে যেগুলো দেওয়া যায় দেওয়া যায়, পিকচার দেওয়ার চেষ্টা করবো নি। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এখানেই শেষ, আবার কবে মিষ্টি বক্স আসবে জানা নাই, তো ওটা আর নাই মিষ্টি বক্স শেষ।